আসসালামু আলাইকুম, স্বাগতম তানবীর একাডেমি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের টপিক হলো পিভট টেবিল। বন্ধুরা, পিভট টেবিল এমন একটি ডাটাবেস আপনার অপশন, যে অপশনটির মাধ্যমে আপনি আপনার মাইক্রোসফট এক্সেলের 2-3 ঘন্টার কাজকে আপনি মাত্র 1-2 মিনিটের ভিতরে করে ফেলতে পারবেন। বন্ধুরা, পিভট টেবিল সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, গুড। আর যারা জানেন না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি, এটা জাস্ট বলতে গেলে যারা বিগাইনার তাদের জন্য আমার এই ভিডিওটি। তা চলুন বন্ধুরা, আমরা পিভট টেবিল সম্পর্কে জানি এবং কিভাবে পিভট টেবিল মাধ্যমে আমরা আমাদের 2-3 ঘন্টার কাজকে মাত্র 1-2 মিনিটের ভিতরে করে ফেলতে পারবো সেই বিষয়টি আমরা দেখব। আমি যদি 1-2 মিনিট বলি সেটাও ভুল ধারণা, এটা আপনি মাত্র 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। মানে আপনার যে কাজটি আপনি নর্মালি আপনার ম্যানুয়ালি করতে গেলে 1 থেকে 2 ঘন্টা লাগবে, সেই কাজটি আপনি 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন। জি বন্ধুরা, আমি মিথ্যা বলছি না, এটা কোনো ম্যাজিক না, এটা এক্সেলের ম্যাজিক। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাবো। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমি আপনাদের কাছে বরাবরের মতো যে রিকোয়েস্টটি করি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন আই এম থ্যাংকস টু ফর ইউ। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, পিভট টেবিল, আগে দেখেন আমার এখানে যে কয়েকটি আমার ডাটা ইনপুট আছে, আমি আপনাদের বলে রেখেছি যে পিভট টেবিলটা মূলত যারা আপনার সেলস ডাটা নিয়ে কাজ করেন, সেলস এর আপনার অ্যানালাইসিস, সেলস প্রোডাক্ট অ্যানালাইসিস, সেলস মান্থলি সেলস, ডিলার ওয়াইজ সেলস, এরিয়া ওয়াইজ সেলস, প্রোডাক্ট সেলস, এই অনুপাতে যারা কাজ করেন, এইগুলোর সঙ্গে যারা অতঃপ্রোতভাবে জড়িত, তাদের জন্য পিভট টেবিলটা আপনার মাস্ট বি ইম্পর্টেন্ট একটি অপশন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে এরিয়াতে কাজ করি, আমি কিন্তু একজন সেলসের লোক, আমি একটি কোম্পানিতে ডিভিশনাল সেলস ম্যানেজার পদে চাকরি করি। বন্ধুরা, আমার কিন্তু কমপক্ষে দেখা যায় যে আমার এরিয়ার ভিতরে মিনিমাম 4 থেকে 5 জন আমার এরিয়া ম্যানেজার আছে, এবং সেই এরিয়া ম্যানেজারের আন্ডারে আরও দেখা যায় যে 40 থেকে 50 জন আপনার এসআর অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ আছে। তো বন্ধুরা দেখেন এখানে আমার যে স্টাফ নেম অর্থাৎ যে সেলস রিপ্রেজেন্টেটিভ নেম, আমি তাদের নামগুলো আমি এখানে লিখলাম। দেখেন কতগুলো নাম এখানে, নাম আছে, এরিয়া নেম আছে, তারপর আপনার প্রোডাক্ট নেম আছে, মান্থ নেম আছে, এবং সেলস কোয়ান্টিটি টাকা। আমি জাস্ট আপনাদের জন্য একটি ডেমো শিট তৈরি করেছি। তো দেখেন এখানে আমার যে সেলস স্টাফগুলো আছে তাদের এরিয়ার সাথে আমি যে আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো উল্লেখ করেছি, এবং কোন মাসে কত টাকা সেলস করেছি সেটা আমি উল্লেখ করেছি। এখন কথা হলো এখানে সেলস স্টাফ ইমরান আপনার জানুয়ারি মাসে কত টাকা সেলস করেছে, ফেব্রুয়ারি মাসে কত টাকা সেলস করেছে, এবং এটা যদি আমরা ম্যানুয়ালি দেখতে যাই, অনেকেই বলবেন যে এটা তো আমরা ফিল্টার করে দেখতে পারবো। ঠিক আছে, আপনি ফিল্টার করে দেখতে পারবেন, বাট আপনি এখন যদি এরিয়াটা দেখতে চান, আপনি এরিয়াও থাকবে আবার মান্থও থাকবে, আপনি এটা কিভাবে করবেন? এটা তো করা আসলে মুশকিল। তারপর আমার কথা হলো যে আমি ফিল্টার করে, দেখেন আমি এই যে ফিল্টার করতেছি, ফিল্টার করলাম, ফিল্টার করে এখন আমি যদি ইমরানের আপনার সেলস আমি দেখতে চাই, দেখেন ইমরান করেছে কি, ও গুলিস্তানে আছে, ও জানুয়ারি মে নভেম্বর আপনার এই টাকাটি সেলস করেছে, কিন্তু এখানে কিন্তু আমার টোটালটি নামানো নেই, তাই না? এই টোটালটি নামাতেও কিন্তু আমার পিভট টেবিলের মাধ্যমে আপনি দেখবেন অটোমেটিক আপনার টোটালটি নেমে আসবে। ঠিক আছে, আমি যদি এখন দেখেন এখানে আমি যদি অটোসাম করতে যাই, আমার কিন্তু অটোসামে আপনার কি আসতেছে, দেখেন অটোসামে কি আপনার এই যে 30,22,681, আসলে কি 30,22,681? না বন্ধুরা, এখানে দেখেন আমি যে ফিল্টার করেছিলাম, এই ফিল্টারের মাঝখানে যতগুলো আপনার আপনার র এবং কলমে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটার কিন্তু সংখ্যা আপনার এখানে চলে আসছে। তাই এরকমই আপনি কিন্তু ফিল্টারের মাধ্যমে আপনি হয়তো বা 1-2টি আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি এই যে টোটাল নামাতে পারবেন না। তারপর আমি যদি এখন এই গুলিস্তান দেখেন, এখন আমি এই যে ইমরান দিলাম, ইমরান দিয়ে এখন যদি আমি দেখতে চাই আমার এখানে গুলিস্তানের জায়গায় এখন যদি আমি উত্তরে দেখতে চাই, আমি কি পারবো? না, পারবো না। পিভট টেবিলের মাধ্যমে আপনি কিন্তু সেটা করতে পারবেন, খুব সহজভাবে করতে পারবেন। তা আমরা ফিল্টারটি আমরা উঠিয়ে দিই, আমরা এখান থেকে ফিল্টারটি ডাটা গিয়ে ফিল্টারটি উঠে দিলাম। তো পিভট টেবিলটি কেমন আমি আপনাদের দেখাই, আমি একটি আপনার পিভট টেবিল এখানে করে রেখেছি, ওই ওই যে শীটটি, এই যে শীটটি, এই শীটেরই আমি একটা পিভট টেবিল আমার এখানে করা আছে। সাপোজ এই দেখেন আমার স্টাফ নেম, আমার এখন দরকার হলো আমি আমার স্টাফ নেম আমি এখান থেকে ডেলর আমি দেখতে চাচ্ছি যে আমার ফারুক, ফারুকের আন্ডারে আমার মানে ফারুক কত টাকা সেলস করলো। এই ফারুকে ক্লিক করে আমি দেখেন ক্লিক করলাম, দেখেন ফারুক আমার কি করেছে, সে আপনার আগস্ট মাসে সেলস করেছে 40,000, নভেম্বর মাসে 1,00,000, এবং গ্রান্ড টোটাল করেছে 1,40,000, আগস্ট মাসে ফিটিংস করেছে 15,000, ম্যাজিক পাইপ করেছে 25,000, নভেম্বর মাসে শুধু ম্যাজিক পাইপ করেছে।
তা এটা কিন্তু আমি দেখতে পারতেছি। তারপর দেখেন আমি যদি এখানে এরিয়া ওয়াইজ দেখতে যাই, দেখেন এরিয়া কিন্তু আমার সব উল্লেখ থাকলো, এখানে থাকলো না। কিন্তু আমি যদি ওই যে ফিল্টার করেছিলাম তখন কি আমার এরিয়া উল্লেখ থাকতো না বন্ধুরা? তো বন্ধুরা বেশি কথা বলে ফেললাম, হয়তোবা আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি কথা বলতেছি। আমি চাই যে আমার ভিডিও দেখে আপনার জন্য কেউ পরবর্তীতে কোনো সমস্যা না পড়েন, যখন কাজটি করতে যাবেন নিট অ্যান্ড ক্লিন ভাবে যেন কাজটি করতে পারেন, সেই জন্য আমি আপনাদের এইভাবে বুঝিয়ে থাকি। হয়তোবা আমার ভিডিওটি একটু লং হয়, তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে যদি শোনেন আপনি দেখেন আপনাদের উপকার হবে। তো চলুন বন্ধুরা, এখন আমরা এই যে আমি পিভট টেবিলটি করলাম এরকম ভাবে কিভাবে আপনারা করবেন বন্ধুরা? এখানে যদি আপনার 1 লক্ষ যদি ডাটা থাকে, 1 লক্ষ কেন, আপনার এইখানে এই শিটে যতগুলো আপনার সেল র আছে ততগুলো সেল যত যদি আপনার ডাটা থাকে, আপনি কিন্তু একটা পিভট টেবিলের মাধ্যমে আপনি ওই যে আমি যে ফর্মেটটি দেখালাম মাত্র 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি এটা করে ফেলতে পারবেন। আর নর্মালি যদি আমরা করতে চাই আমাদের কিন্তু অনেক সময় লাগবে, অনেক। তা চলুন বন্ধুরা এটা আপনারা কিভাবে করবেন পিভট টেবিল আমি দেখাচ্ছি। তো প্রথমত যে কাজটি করবেন, আপনার যে ডাটাটি আপনার যেখানে ইনপুট করা আছে ডাটাটা, আপনার যেখানে যে সেলের ভিতরে আপনার ডাটা ইনপুট করা আছে যত টুকিনের ভিতরে, আপনি শুধু করবেন কি ডাটার যে কোনো একটা সেলে আপনি ক্লিক করে রাখবেন। আমি দেখেন আমি এই যে আমার প্রথম এই যে ইমরানে অথবা সুজনে আমি ক্লিক করে রাখলাম। রাখার পরে আপনি পিভট টেবিলটি কোথায় থাকে ইনসার্ট অপশনে থাকে, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে দেখেন এই যে পিভট টেবিল আছে, পিভট টেবিলে ক্লিক করলাম। দেখেন আমি যে এই যে ভিতরের আমার এই যে ডাটা আমার আছে ডাটার ভিতরে আমি ক্লিক করেছি, এর জন্য আমার সুবিধাটি কি হলো, আমি যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখেন এই যে আমার এই যে পিভট টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অটোমেটিকই কিন্তু ও কিন্তু আপনার পুরোটা সিলেক্ট করে নিয়েছে। দেখেন আমার পুরো ডাটাটাকে সিলেক্ট করে নিয়েছে। বাট আমি যদি ক্যান্সেল দিলাম, আমি যদি বাইরে ক্লিক করা থাকতো এবং আমি যদি আবার পিভট টেবিলে যেতাম, দেখেন আমি পিভট টেবিলে ক্লিক করলাম, দেখেন আমার কি ও সিলেক্ট করেছে কোথাও না, আমার ম্যানুয়ালি সিলেক্ট করা লাগবে। কিন্তু তারপরে যাক আমরা এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করে পিভট টেবিলে ক্লিক করলাম, আমার অটোমেটিক আপনার সিলেকশন হলো। দেন এই দেখেন এই পপ আপ যে অপশনটি আসলে এখানে কিন্তু আপনার দুটি অপশন আছে নিচে, একটি হলো চুজ হোয়ার ইউ ওয়েন দ্য পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড, আপনি কি নিউ ওয়ার্কশিট করতে চান নাকি এই ওয়ার্কশিটের ভিতরে রাখতে চান। তো বন্ধুরা নিউ ওয়ার্কশিট করাই বেটার, আপনি নিউ ওয়ার্কশিটের ভিতরে রাখলে বেটার হবে। আপনি এই যে নিউ ওয়ার্কশিটে এখানে ক্লিক করে দেন, ওকে তে ক্লিক করবেন। দেখেন আমার নিউ ওয়ার্কশিটের সঙ্গে সঙ্গে আপনার চলে আসছে। আসার পরে আপনারা দেখবেন যে বাম পাশে একটি আপনার টেবিল তৈরি হয়ে গিয়েছে এবং ডান পাশে আপনার কিছু আপনার একটি ডায়লগ আপনার অপশন চলে এসেছে, ডায়লগ অপশনের মতো চলে আসছে। তা এই যে ডান পাশে যে অপশনটি আছে এটি কিন্তু আমার আপনার পিভট টেবিলের মূল কাজ। আমি যে এই যে আপনাদের দেখিয়েছিলাম এই যে পিভট টেবিলটি আমি যেভাবে করেছি এটিই কিন্তু আপনার এখন আমার হবে, ঠিক আছে? তা দেখেন আমার এই যে দেখেন এই যে ডান পাশে যে আমার পিভট টেবিল ফিল্ড লিস্ট আমার যে চলে এসেছে, এখানে দেখেন স্টাফ নেম, এরিয়া নেম, প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেলস কোয়ান্টিটি, টাকা। আমি যদি আমার মূল শিটে যাই দেখেন আমার কিন্তু এই যে হেডারটি, হেডারটিতে যা যা লেখা আছে আমার কিন্তু এই যে পিভট টেবিলের এখানে কিন্তু চুজ ফিল্ড টু অ্যাড টু দ্য রিপোর্ট, এখানে কিন্তু সব আমার হেডারটির যা যা লেখা ছিল সব কিন্তু এখানে চলে এসেছে, তাই না? এখন এটাকে আমরা সাজাবো। তা এটাকে আমরা কিভাবে সাজাবো? আমরা মূলত এই যে দেখেন নিচে আবার 4টি অপশন আছে, রিপোর্ট ফিল্টার, কলাম লেভেল, র লেভেল এবং ভ্যালু। রিপোর্ট ফিল্টার মানে আপনি কোনটা দিয়ে ফিল্টার দিয়ে আপনি খুঁজতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি কি স্টাফ নেম দিয়ে খুঁজতে চাচ্ছেন না এরিয়া নেম দিয়ে খুঁজতে চাচ্ছেন? আমি চাচ্ছি স্টাফ নেম দিয়ে খুঁজতে চাচ্ছি। দেখেন স্টাফ নেম ধরে আপনি এখানে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনি বাম পাশে দেখেন চিত্রটি কিন্তু পরিবর্তন আসতেছে। আমরা এডিট একটু সাদা করে দিই, আমরা এখান থেকে ভিউতে যাই, উপরে রিবন বার থেকে ভিউতে গিয়ে গ্রিড লাইনসটি আমরা উঠিয়ে দিই, উঠে দিলাম। দেখেন এখন আমাদের স্টাফ নেম কিন্তু বাম পাশে সরাসরি উঠে গেলাম, রিপোর্ট ফিল্টার করে দিলাম। আমি রিপোর্ট ফিল্টারে আরেকটি নাম রাখতে চাই, এরিয়া নেম। আমি এই যে এরিয়া নেমটি রিপোর্ট ফিল্টারে রেখে দিলাম, দেখেন আমার এরিয়া নেমে এখানে ফিল্টারিং হয়ে গেল। এখন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেমটা আমি রাখতে চাচ্ছি আপনার র কলমে, মানে র লেভেলস আমি রাখতে চাচ্ছি। দেখেন প্রোডাক্ট নেমটা আমি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই যে প্রোডাক্ট নেমটা কিন্তু এখানে সিরিয়াল হয়ে গেল, আমার যতগুলো প্রোডাক্ট ছিল ওইখানে আমার এই মূল শিটে কতগুলো, এখানে কিন্তু প্রোডাক্ট আমি আপনার পার্ট বাই পার্ট উল্লেখ করেছি, বাট আমার মূল প্রোডাক্ট কিন্তু মাত্র 1, 2, 3, 4, 5টি কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু প্রোডাক্ট নেম 5টি চলে আসছে। দেন মান্থ নেম, মান্থ নেম দেবো আমরা কলামের ভিতরে, তাহলে আমার মান্থ ওয়াইজ দেখেন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এইভাবে মান্থ কিন্তু আমার সাথে থাকবে, সুন্দর হয়ে যাবে। দেন সেলস কোয়ান্টিটি, আমরা সেলস কোয়ান্টিটি কত টাকা হলো আমরা এটা জানতে চাচ্ছি নাকি, এটা আমরা দিব দিয়ে হলো ভ্যালুতে। দেখেন এই যে ভ্যালুতে আমার সুন্দরভাবে দেখেন পিভট টেবিলটি আমার তৈরি হয়ে গেল। হয়তো আপনার এটা দেখে আপনাদের হজবরল মনে হচ্ছে, বন্ধুরা এটাকে যদি আমরা এখন পুরোটা সিলেক্ট করে নিয়ে পুরো এতটুকুনকে যদি আমরা অল বর্ডার দিয়ে দিই, ঝামেলা করতে শেষ কেন রে ভাই, অল বর্ডার দিয়ে দিই, দেখেন এই যে আমার কিন্তু মূলত কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু এখন কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি আশা করি এখন আর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং বন্ধুরা দেখেন
আপনার অটোমেটিক কিন্তু আমার সব এখানে গ্রান্ড টোটাল হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। আমার ফিটিংস কত টাকা সেল হলো দেখেন, এখানে কিন্তু আমার গ্রান্ড টোটাল ফিটিংস কত টাকা সেল হলো হয়ে গেছে, কয়েল পাইপ কত টাকা, মানে আইটেম কোন কোন আইটেমের কত টাকা সেল হলো সেটা কিন্তু বের হয়ে গেলো। বাট আমার ওই যে শিটটি, এটা কি আমি আইটেম ওয়াইজ কি বের করতে পারতাম? আইটেম ওয়াইজ বের করতে কিন্তু আমার অনেক কষ্ট হতো, তাই না? এখন যদি আপনি এখানে মান্থ ওয়াইজ বের করতে চান তাও আপনি পারবেন। দেখেন যে মান্থ ওয়াইজ ফেব্রুয়ারি মাসে কত, মার্চ মাসে কত, মানে আপনার ডাইরেক্ট কথা, দেখেন আপনি যে কাজটি এখানে আপনার পিভট টেবিলটি আপনি মাত্র 10-15 সেকেন্ডের ভিতরে করতে পারলেন, আপনি এখানে মান্থ ওয়াইজ সেল বের করতে পারছেন, প্রোডাক্ট ওয়াইজ সেলস বের করতে পারছেন। এখন স্টেপ নেম ওয়াইজ যদি করতে চান, এই যে স্টেপ নেমে এখানে ক্লিক করলেন, আমি যদি হারুনের আপনার সেলস দেখতে চাই, হারুনে ক্লিক করলাম, দেখেন এই যে হারুনের সেলস আমি পেয়ে গেলাম। দেখেন না, এখন যদি আমি এরি এখন যদি আমি এরিও এরিও ওয়াইজ দেখতে চাই, এই যে এরিয়াতে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি এই যে আপনার এরিও ওয়াইজ আমি কোনটা দেখবো, আমি মোহাম্মদপুর দেখবো, মোহাম্মদপুরে কত হলো, মোহাম্মদপুরে ক্লিক করলাম, দেখেন মোহাম্মদপুরে কিন্তু আমার এত টাকা সেলস হলো। আমি যদি এখন দেখতে চাই যে গাজীপুর মোহাম্মদপুর মিলে কত হলো, দেখেন গাজীপুর মোহাম্মদপুর আমার একই আইটেম সেল হয়েছিল, শুধু মানটা আপনার বৃদ্ধি হয়েছে। মানিকগঞ্জে দেখি, মানিকগঞ্জ আপনার ক্লিক করা ছিল, সাভারে যদি দেখি, সাভার দেখেন, সাবারে আমার কিন্তু এই যে আইটেম সব আমার বেড়ে গেল, মাল্টিপল আইটেমস দেখেন আমার কিন্তু এখানে বেড়ে গেল। তো বন্ধুরা, পিভট টেবিলটা আসলে খুব সুন্দর একটি মানে ম্যাজিক্যাল একটি অপশন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি কোথাও কোথাও থেকে বুঝতে আপনাদের অসুবিধা হয়, প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের পরিপূর্ণভাবে সহযোগিতা করব। তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং পিভট টেবিলের কিন্তু এটি একটি বিগিনার লেভেলের টিউটোরিয়াল, বন্ধুরা সামনে আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।